নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করছি নতুন করে পায়েসের রেসিপি, কিছু গুরুত্বপূর্ণ টিপস সহ। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে দেখুন, এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এটা আমি প্যাকেটে দুধই ব্যবহার করছি, ফুল ক্রিম দুধ নিয়েছি। ভালো পায়েস রান্না করার জন্য সবার প্রথম উপকরণ হলো ফুল ক্রিম দুধ। তাতে পায়েসটা অনেক বেশি ক্রিমি হবে, অনেক ভালো খেতে হবে। তো আমি এখানে দুধটা নিয়ে গ্যাসে বসিয়েছি, গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রয়েছে। দুধটা প্রথমে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর তার আগে দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি, যাতে তলা থেকে লেগে না যায়। আর দুধটা বসানোর আগে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে সেটা ভিজিয়ে রেখেছি। চালটা কিন্তু আমি একবারই ধুয়েছি, খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, তাতে চালের স্টার্চটা বেরিয়ে যাবে এবং পায়েসের মধ্যে যে আঠালো ভাবটা থাকে সেটা আসবে না। তো সেই জন্য চালটা জাস্ট একবার ধুয়ে আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি বেশ খানিকটা জলে। আর 1.5 লিটার দুধের জন্য আমি এখানে 1.5 মুঠো, মানে 1 মুঠোর একটু বেশি পরিমাণে চাল নিয়েছি। এই চালটা মোটামুটি 35 থেকে 40 গ্রাম মতো ওজন হবে। দেখতেই পাচ্ছেন চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। তো এটা ভিজুক চালটা যতক্ষণে এবং দুধটা ফুটে যাক। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। আমি এটাকে ফুটে যাওয়ার পর আরেকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 তেজপাতা আর 2 ছোট এলাচ। ছোট এলাচের মুখগুলো কিন্তু এভাবে ফাটিয়ে দিতে হবে। যদি চান যে গুড়ের পায়েস করব সেজন্য এলাচ দেব না, এলাচের ফ্লেভারটা চাইছি না, তাহলে এলাচগুলো স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এভাবেই এটাকে ফুটতে দেব। 5-7 মিনিট মতো আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চালটা দিয়ে দেব, আর চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি নেওয়ার আগে। এবার চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এভাবেই এটাকে রান্না হতে দিতে হবে। আর এই সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। চালটা দেওয়ার পর দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। এই সময় পায়েসে যে গুড়টা আমি দেব সেই গুড়টা একটু টেস্ট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ মতো গুড় নিয়েছি, আর এই ফুটন্ত দুধটা তুলে এই গুড়ের মধ্যে দিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা। দেখুন গুড়ের মধ্যে আমি দুধটা দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু একটুও কেটে যায়নি, তার মানে এই গুড়টা পায়েসের মধ্যে ব্যবহার করা যাবে। এখনই কিন্তু এটা দিয়ে দেবো না, এটা আমি সরিয়ে রাখছি। চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এখন রান্না করতে হবে, তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন চালটা এখন পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মিষ্টি দেবো। মিষ্টি কিন্তু আগে দিলে চাল সেদ্ধ হতে প্রবলেম হবে, সেই জন্য এই সময় মিষ্টি দিতে হবে। প্রথমেই আমি গুড়টা দিয়ে দিচ্ছি না, আমি এখানে মিছরি নিয়েছি। এটা মোটামুটি 15 থেকে 20 গ্রাম মতো মিছরি রয়েছে, ছোট 3টে টুকরো নিয়েছি। এই মিছরির টুকরোটা দিলে পায়েসটা মিছরি দিলে পায়েসের মধ্যে একটা আঠালো ভাব আসে, যেটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে মিছরিটা দিলাম। তবে মিছরিটা দেওয়া একেবারেই অপশনাল, আপনারা শুধু গুড় দিয়ে কিন্তু পায়েসটা করতে পারেন। সেক্ষেত্রে দুধটা আরো ঘন হয়ে গেলে তারপর এখানে গুড়টা মেশাতে হবে। সামান্য একটু জাস্ট 1 পিঞ্চ মতো নুন দিচ্ছি এতে। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে তার মিষ্টত্ব কিন্তু বাড়ে, মানে মিষ্টির যে ক্যাটকাটে একটা ভাব থাকে যেটা খেলে অনেক সময় গা গুলিয়ে ওঠে, তো নুনটা যদি দেওয়া হয় তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। সেই জন্য জাস্ট 1 পিঞ্চ মতো নুন দিলাম। যদি আপনারা না দিতে চান তাহলে নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দুধটা ঘন করার সময় কিন্তু সেটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, তা না হলে দুধটা ঘন হওয়ার সময় কিন্তু প্রায় এটা নিচ থেকে লেগে যেতে পারে। দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে এসছে, আরো একটু ঘন করে নিয়ে তারপর এর মধ্যে আমি গুড়টা মেশাবো। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটাকে আমি ঘন করছি না। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়, কিন্তু গুড় দেওয়ার আগে অবশ্যই গ্যাসটাকে অফ করে তারপর গুড়টা এখানে মেশাবেন, না হলে গুড়টা দেওয়ার পর যাতে দুধটা কেটে না যায় কোনোভাবেই, তার জন্য যত রকম সম্ভব আমরা এখানে সাবধানতা অবলম্বন করব। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু
করব 2 থেকে 3 মিনিট মতো, তারপর এর মধ্যে গুড়টা মেশাবো। সাধারণত প্রথম যে পরীক্ষাটা আমি করলাম, মানে একদম ফুটন্ত দুধ গুড়ের মধ্যে দিয়ে দেখে নিলাম যে দুধটা কাটছে কিনা, সেই পরীক্ষাটা করে নিলে পরে আর এই সেকেন্ড গ্যাসটা অফ করার প্রয়োজন হয় না। তাও আমি এখানে সাবধানতা অবলম্বন করে নিলাম যাতে কোনোভাবে দুধটা কেটে না যায়। পায়েসের কনসিস্টেন্সি এখন যেমন দেখছেন, এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে, সেই জন্য এটাকে আর আমি ঘন করিনি। এই অবস্থাতেই রেখে আমি গুড়টাকে মেশাবো। 2-3 মিনিট হয়ে গেছে, এটাকে আমি গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি গুড়টা দেব। আমি এখানে অল্প একটু মিশ্রি দিয়েছি, সেই জন্য আমি এখানে 100 গ্রাম মতো গুড় দিচ্ছি। এটা খেজুর গুড়ের পাটালি রয়েছে, চাইলে আপনারা লিকুইড গুড়ও দিতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দেব, আর মিষ্টিটা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিতে পারেন। এখানে একটু টেস্ট করে দেখে তারপর অ্যাডজাস্ট করে দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, যেহেতু পায়েসটা গরম রয়েছে সেই জন্য খুব বেশি সময় কিন্তু লাগবে না। আর প্রথমে যে পরীক্ষা করার জন্য গুড়ের মধ্যে দুধটা গুলেছিলাম সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 মুঠো মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন গুড়টা মিশে গেছে। কাজুটা দিয়ে মিশিয়ে দেওয়ার পর আমি এখানে গ্যাসটাকে আবার অন করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এইভাবে এটাকে আরো 2-3 মিনিট রান্না করে নেব। আমাদের পায়েস এখানে কিন্তু অলমোস্ট রেডি। আমি এখানে 1.5 লিটার দুধ ব্যবহার করেছিলাম এবং চাল নিয়েছিলাম আমি 1.5 মুঠো মতো, মানে 1 মুঠোর একটু বেশি নিয়েছিলাম, 35-40 গ্রাম মতো চাল নিয়েছিলাম। তবে চাইলে চালের পরিমাণটা সামান্য একটু বাড়াতে পারেন, তবে 50 গ্রামের বেশি কিন্তু কোনো মতেই চাল ব্যবহার করবেন না, তাতে পায়েসের এই যে ক্ষীর ক্ষীর ব্যাপারটা সেটা কিন্তু ঠিক মতো আসবে না। টেস্টি পায়েস বানানোর জন্য অবশ্যই কিন্তু চালটা কম নিতে হবে। দেখুন পায়েসটা আবার ফুটতে শুরু করেছে, সাইড গুলো দেখে বুঝতে পারছেন আশা করি যে এর মধ্যে ফুট এসে গেছে। তো এটাকে এইভাবে 2-3 মিনিট মতো রান্না করে আমি গ্যাসটা অফ করে দেবো। পায়েসের কি গুড়টা দেওয়ার পর পায়েসের মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। ব্যাস 2 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস। অসাধারণ সুস্বাদু হয় সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, আর সবাই জানেন নতুন গুড়ের পায়েস কেমন লাগে খেতে। তাহলে অবশ্যই ট্রাই করুন এবং আমায় জানাবেন এই টিপস গুলো আপনাদের কার্যকরী বলে মনে হলো কিনা। যদি মনে হয়ে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাকে হিট করে দেবেন। ধন্যবাদ।